আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন নিয়াজ ঘুমাচ্ছে, নিহাল আর নিহালের বাবা গেছে একটা জায়গায়, একজন স্পেশাল কাউকে আনতে আমাদের বাসায়। মেহমান বলা চলে আবার বলা চলেও না, কারণ তারই বাসা। তো সেই ক্ষেত্রে স্পেশাল সে মানুষটাকে আনতে গেছে, আমি এদিকে প্রিপারেশন টুকিটাকি কিছু করব তার জন্যে। আর নিয়াজ তো এখন ঘুমাচ্ছে, নিয়াজকে এখন শোয়া দিই, আমি হচ্ছে টুকিটাকি কাজকর্ম কিছু একটা করব। আর ওরা আসতে আসতে হয়তো বা রাত হয়ে যাবে, আসলে তো দেখতেই পারবেন স্পেশাল কে আসতেছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, আর আমাদের পেজটাকে অবশ্যই 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 ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কমেন্টস করবেন অবশ্যই। তো এখন যেহেতু রান্নাবান্না কিছু করবো, এর জন্য এখন থেকে শুরু করে দিই। এখন বাজে হচ্ছে দুপুর সোয়া তিনটা। তো সোয়া তিনটা যেহেতু বাজে, ওরা আসতে আসতে হবে হচ্ছে সন্ধ্যা। তো আমি এখন থেকে যদি আস্তে আস্তে কাজ শুরু করে দিই করতে পারবো, নাহলে দেখা যাবে নিয়াজ উঠে গেলে আমি তখন কাজ করতে পারবো না, এর জন্য আস্তে আস্তে করি। আর প্রথমে হচ্ছে একটা মুরগি ভেজাবো। আর কী করবো, মুরগি ভেজাই, আর কারণ দুপুরবেলা শিং মাছ রান্না করছিলাম, সেটা ইনশাল্লাহ রাতে হবে, কারণ রাতের জন্য রান্না করা হয়েছে। এখন মুরগি ভিজাইলাম, আর রাতে দেখি আসার পরে আর কী কী করা যায়। কারণ এখন তার আগের মতো সময় নেই যে একবারে করবো সব কিছু, এখন আস্তে আস্তে করেই করতে হবে। কারণ কখন উঠে যায় ঘুম থেকে, কখন ঘুমায় বলা যায় না, এর জন্য যতক্ষণ ঘুমাবে ততক্ষণের মধ্যে কাজ করতে হবে। কারণ যে কাঁঠালের বিচি দেওয়া হয়েছে, কালকে যে কাঁঠালটা খাইছে সেটার বিচি, আর আগেরও কিছু বিচি ছিল। আর বারান্দায় যে কাপড় চুপুরে পুরো ভরা, এখন আমি গোসল করছি বাট কাপড় নাড়তে পারি না, এখন এগুলোকে একটু গুছায় দিতে হবে।
না হলে শুকাবে না। তো মেহমান চলে আসছে, এর জন্য রাতে রান্না শুরু করে দিয়েছি। সিম্পল কিছু রান্না করব, ডাল ভুনা করছি, আর সাথে হচ্ছে মুরগি রান্না করব, পোলাও রান্না করব, জাস্ট এতটুকুই। আর মেহমান হচ্ছে নিহালের দাদু, স্পেশাল বলেছিলাম, অবশ্যই তিনি স্পেশাল। আমাদের বাসায় বলতে গেলে প্রথমবার এসেছেন, এর আগে কখনো আসেননি। তো তার জন্য ছোটোখাটোভাবে একটু আয়োজন করা, যদি উনি ওইভাবে খাওয়া দাওয়া করেন না, ডায়াবেটিস আছে, অথবা উনি একটু কন্ট্রোলই করে, তেল টেল মশলা ওইভাবে পছন্দ করেন না, সমস্যা হয় বিধায়। তো তার জন্য হালকা পাতলা একটু আয়োজন করার চেষ্টা করলাম। তো ইচ্ছা ছিল অনেক কিছু করার সারাদিনে, কিছুই করা হলো না, কারণ আমি ঘুমাই গেছিলাম মেয়াদের সাথে শুয়ে, হঠাৎ করে আর কি ঘুমাই গেছি। আর দেখা যায় যে রাতে একটু কম ঘুম হয়, এর জন্য আর কি সুযোগ পায়া আমি সুযোগের সদ্ব্যবহার করে ঘুমাই গেছিলাম। ঠিকঠাক উঠলাম, উঠে এখন একটু বিকেলে হালকা পাতলা নাস্তা করলাম। আর নিয়াজ এখনও ঘুমাচ্ছে, নিহাল বা নিহাল নিহালের বাবা কেউ এখন পর্যন্ত আসে নাই, ইনশাল্লাহ তারা কিছু সময়ের মধ্যে চলে আসবে। তো এখন তারা আসলে হয়তো সন্ধ্যা এসে পৌঁছাবে, তাদের জন্য সন্ধ্যার চা নাস্তার ব্যবস্থা করতে হবে, রাতের খাবার তো করবো, সবই তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন ওইরকম কিছুই করার নাই, তবে মাঝখানে ইচ্ছা ছিল অনেক কিছু করি। অনেক দিন হয়ে গেছে যে আমি নিজের কেয়ার করতেছি না, দেখতেই পাচ্ছেন আমার চেহারা কি সুন্দর হয়ে গেছে, তাই না? তো প্রায় এক মাসের বেশি হবে যে আমি যে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবো তাও করতেছি না। তো ভাবছিলাম যে না, আজকে যেহেতু বাসায় ফ্রি আছি, নিয়াজও ছিল, তো বসে একটু রূপচর্চাটা কে বলে রূপচর্চা করি, একটু নিজেকে একটু ট্রাই করি সুন্দর করার জন্য। কিন্তু ঘুমা যাওয়ার কারণে আমি আর কিছু করতে পারিনি, তবে করবো। আর আমার সেই যে স্কিন কেয়ারের যে ভিডিওটা, সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, শেয়ার করব। তবে কখন করব সেটা কিন্তু জানি না, তবে করব সেটা আমি জানি। তো এখন কিছু সময় ওয়েট করব তাদের জন্য, তারা আসলে চা নাস্তা থেকে শুরু হবে আগামী ব্লগটা। তো সবাই সাথে থাকবেন। তো এখানে শরবত বানাইতেছি, লেবুর শরবত, লেবু কাটা হয়ে গেছে, এখানে দুইটা লেবু নিলাম। আর শরবত নিতেছি কারণ বাইরে তো গরম, এখানে বাবু ঘুমায়, আমি জোরেও নাড়া দিতে পারতেছি না, আবার আস্তে নাড়া দিলেও হইতেছে না, ভেজালে পড়লাম।